এব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখানেই আছেন, সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। বরাবরের মতো আবারও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। শুভ সকাল 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 একটি ব্লগ শুরু করে দিলাম। আর এখানে আমি মেয়ের জন্য রুটি সেকছি, মানে দুইটা রুটি ও খাবে, ছোট ছোট দুইটা রুটি, বেশি বড় রুটি তো খেতে পারে না। দুইটা দিলে তখন একটা ফেলে দেয়, তার থেকে ছোট ছোট করে দুইটা দিয়ে দিলাম, আর একটা দিলেও আবার কম হয়ে যায়। আর রুটি ছেঁকা শেষ হয়ে গিয়েছে, ওর খাবারটা রেডি করছি। আর এখানে ছোট ছোট দুইটা রুটি, আর দেখি কি দেয়া যায়। ও আবার ডিম ভাজের সাথে রুটি পছন্দ করে না খুব একটা, বেশি অংশ আমি কলা দিই, আর একটা কলা ছিঁড়ে দিলাম। আর দুধ দিব, দুধ দিয়েও রুটি ভিজায় খেতে ভালোই লাগে, আর ও দুধ দিয়ে রুটি ভিজায় খেতে পারে, এই জন্য কোনো সমস্যা হয় না। আর দুইটা কলা, দুইটা রুটি আর এক গ্লাস দুধ, এটা হচ্ছে সকালের খাবার। প্রতিদিন এরকম না, কোনো দিন দুধ দিয়ে ভাত খাই কলা দিয়ে, কোনো দিন রুটি, তবে চেষ্টা করি বেশি অংশ সকালের টাইমে দুধ রুটি, না হলে ভাত কলা রুটি, এভাবে দেওয়ার চেষ্টা করি। আর আজকের ওর সকালের নাস্তা এটাই। সকালে আমাদের সবার নাস্তা করা হয়ে গিয়েছে, আর এখন বাজে 10টা। আমি কিছু রসুন ভিজায় রেখেছিলাম, আর এটা এখন ছুলে নিব। আর রসুনটা আমি হালকা গরম পানি দিয়ে তারপরে ভিজায় রেখেছিলাম, দেখেন হাত দিয়ে একটু টানলেই কিন্তু উঠে আসছে খুবই সহজে। আমি এর আগেও আমি আরেকটা ব্লগে দেখিয়েছিলাম কিভাবে রসুন খুব সহজে ছোলা যায়, আর এভাবে ছুললে খোলা ওড়ে না, ছুলতে কিন্তু অনেক সুবিধা হয়। আর আমি এদিকে সবজি কেটে নিব, আর মিথিলার কাছে দিলাম রসুনটা, ও ছুলছে। আর মিথিলা খুব সুন্দর করে ওই রসুনটা ছুলতে পারে, মানে ও এত সুন্দর করে ছোলে, ও বলে আম্মু এটা আমাকে দাও, এই জন্য ওর কাছে দিয়ে এদিকে পটল কাটা শুরু করে দিলাম দুপুরের জন্য। যেহেতু 10টা বেজে গিয়েছে, রান্না তো করতেই হবে। আর পটলটা ছুলে নিব, আর আমি বেশি অংশ সময় ফ্যানের নিচে বসে এভাবে আর কি এইসব সবজিগুলো ছুলে নিই। আর যখন দেখি যেগুলো ঘরের ভিতরে ছোলার নাই, সেগুলো রান্নাঘরে বসেই কেটে নিই। এদিকে পটল ছোলা হয়ে গিয়েছে, আর সবজি কাটাকুটা কমপ্লিট। এখানে রসুন ছুলে দিয়েছে, মিথিলা আমি একটু কুচায় নিচ্ছিলাম, আর যেহেতু ওটা ব্লেন্ডার করব, একটু কুচি করতে হবে পটল। আর এখানে অল্প একটু করলা ওর আব্বুর জন্য ভাজি করব। আর এখানে নিয়ে নিয়েছি আদা কুচি করে, আদা রসুন পেস্ট করে তারপরে একসাথে করে ওটা ব্লেন্ডার করে রেখে দিব। আর আমি ওইভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখি। আর এদিকে আমি মাছ ভাজি করতে দিয়ে দিয়েছি, যেহেতু মিথিলার আব্বু দুপুরে খাবে না, রাতে খাবে, মাত্র 3টা মাছ। মিথিলা আবার সব মাছ খেতে চায় না, এজন্য 3টা দিয়েছি। আর এই যে আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, আর রসুন এক সাইডে আর আদা এক সাইডে, এখন দুই রকম একসাথে মিক্সড করে তারপরে আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দিব। আর এভাবে ফ্রিজে রেখে দিলে কিন্তু যে কোনো সময় বের করে রান্না করা যায় খুবই সহজে, বাটে বাটে ঝামেলা থাকে না রান্না করার সময়। আর এই বক্সে করে রেখে দিব। আর আমার বাসায় এত গেস্ট আসে, সপ্তাহে একদিন করে আমার ব্লেন্ডার করাই লাগে। আপনারা দেখছেন মনে হয় কিছুদিন আগেও আমি ব্লেন্ডার করছি, 7 থেকে 8 দিন আগে, সেও অনেকটা সব ফুরিয়ে গিয়েছে, এজন্য আবারও করে নিলাম। আর ফ্রিজে রেখে দিয়ে আবারও ফ্রিজ থেকে মিথিলার জন্য একটা দই আইসক্রিম নিয়ে আসলাম, কারণ ও এটা খেতে অনেক পছন্দ করে। ওর আব্বু নিয়ে এসে আর কি ফ্রিজে রেখে দেয়, সব সময় না, মাঝে মধ্যে। আর আমি যখন সময় পাই তখন তো আইসক্রিম তৈরি করেই দিই, তবে অনেক দিন হয়নি আসলে তৈরি করা আইসক্রিম। আর এই যে এখানে আমি করলা ভাজি করছি, তারপরে আবার পটল রান্না করছি। আর পটলটা আমিও খাবো, এজন্য বেশি মাল মশলা দেয়নি, অল্প কিছু দিয়ে রান্না করছি, আর মাছ দিয়ে দিব। আর এদিকে ভাজি শেষ হয়ে গিয়েছে, ভাজিটা নামিয়ে তারপরে আবার মাছ পটল এটাও হয়ে গিয়েছে, সব নামিয়ে নিব আজকে, অনেক কাজ। আর সবগুলো নামিয়ে মানে রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, এখন বাজে 12টা। আর আমি মাছ কেটে নিব, মিথিলার আব্বু কই মাছ নিয়ে আসছে, ছোটো ছোটো দেশি কই।
উনি তো নিয়ে আসছে, জ্বালা আমার কাটতে তো হবেই। বাসায় থাকলে অবশ্যই আমার মানে অনেক কাজে সাহায্য করে, মাছগুলো আর কি পাখনা চুকনাগুলো কেটে দিত, কিন্তু যেহেতু বাসায় নাই আমাকেই কাটতে হবে সবগুলো। আর মাছে কিন্তু কোনো নালা নাই, কারণ আমি মাছটা ফ্রিজে রেখেছিলাম বের করে আবার লবণ দিয়ে তারপরে একটু ধুয়ে নিয়েছি। বাঁশের যে নালটা থাকে গায়ে সেটা চলে গিয়েছে, ছাই লাগবে না। তারপরও ছাইটা নিয়ে বসেছি, আর ছুরি দিয়েই কিন্তু মাছ কাটতে আমার কাছে বেশি ভালো লাগে। বিশেষ করে কই মাছটা ছুরি দিয়ে কাটি, কারণ কাটা অনেক বেশি। তেলাপিয়া মাছ তো বাজার থেকে কেটে নিয়ে আসে, ছুলে নিয়ে আসে, আমি শুধু বাসায় পিস পিস করে নিই। আর এভাবে ছুরি দিয়ে আপনারাও চেষ্টা করবেন, যারা মোটেও পারেন না মাছ কাটতে তারাও কিন্তু এভাবে কাটতে পারবেন খুবই সহজে। তা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন, সুন্দর একটা কমেন্ট লিখবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর এই যে মাছটা কাটা প্রায় হয়ে গিয়েছে, আর এভাবে খুব সহজে আমি মাছটা কেটে নিচ্ছি কিন্তু, আর সবগুলো মাছ একইভাবে কেটে নিব। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন, তবে আমার কাছে বটি দিয়ে অনেক ঝামেলা মনে হয়, আর এটা আমার কাছে অনেক সহজ লাগে, এজন্য এভাবে কেটে নিলাম। আর ঢাকা শহরে আসলে উঠান নাই, যা করতে হবে ঘরের ভিতরে ছেপে যতটা করা যায় আর কি। আর এটা দিয়ে মাছ ছুলতেও কিন্তু অনেক সুবিধা, এটা দিয়ে আমি ছুলে নিচ্ছি। তবে আমার মনে হচ্ছে আজকে যে বটি লাগবে, তাড়াহুড়া করে কাজ করতে গেলে বটি লাগবে, আর মাছগুলো কিন্তু ছোট ছোট যেহেতু অনেক পিস হয়েছে, দেখি কি করা যায়। দুইটাই কাছে রেখেছি, যেটা সুবিধা মনে হবে সেটা দিয়েই মাছটা কেটে নিব। আর মাছের সাইজগুলো আসলে এত ছোট, এত ছোট মাছ কিনে না, কিন্তু বললো যে একেবারে দেশি কই সামনে পড়ছে, এজন্য আমি নিয়ে আসলাম। আমি আর কি বলবো, নিয়ে আইসে থাক, সমস্যা নাই, একটু কষ্ট হলেও তো কাটতে হবে। আর মাছটা কাটা কমপ্লিট খুব সহজেই কিন্তু হয়ে গেল। এই যে তারপরে ধুয়ে তারপরে কেটে ফেলবো। এখন যদি মাজার থেকে কেটে নিই তাহলে ধুতে গেলে সমস্যা হবে। আর আমি কিছু মাছ ওইভাবে কেটে নিয়েছিলাম, পরে বটি লাগালাম, কারণ এখন তাড়াহুড়া করে কাটতে হবে, বেলাও হয়ে যাচ্ছে অনেক, গোসল করতে হবে। আর এজন্য বটি দিয়েই আবার আমি মানে মাছগুলো ছুরি দিয়েই কেটে নিয়েছিলাম, তারপরে বটি দিয়ে আর গ্যাসটি ছুলে নিয়েছি। আর মাছগুলো ধুয়ে দেখেন কত ছোট ছোট মাছ, আর এই মাছগুলো এত কালো, দেশি মাছ তো এই জন্য। আর মাছগুলো এখন আমি পলিথিন করে নিব, সবগুলো করে তারপরে ফ্রিজে রেখে দিব। চলে আসলাম ফ্রিজে রাখতে, আর হাতে নাড়া লাগছিল যার কারণে ভিডিওটা একটু লম্বাটে হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না। আর আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সুন্দর একটা কমেন্ট লিখে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর আমরা মাছ কাটাকাটি করে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে একটু ছাদে আসছিলাম, আর আজকে দেরি হয়ে গিয়েছে, একটু ঘুমাইছিলাম, উঠে দেখি 5:30 বেজে গেছে, মাগরিবের আজান দেওয়ার মতো হয়ে গিয়েছে। ছাদে আসলাম, দেখি যে ছাদে কেউ নাই, তারপরে চারিপাশটা এত নির্ঝুম, আমরা আবার বাসায়ও চলে আসলাম, বেশি সময় দাঁড়াইনি। বাসায় এসে একটু কাজ করলাম, রাত হয়ে গিয়েছে, মানে এই চালটা ছিল আমার ড্রামে ভরা, পরে এটা হচ্ছে আলো চাল, গ্রামের যে ধান ভানানোর পরে যে আলো চালটা হয় সেটা। আর এটা দিয়ে ক্ষীর করতে ভালো লাগে, এটা বিভিন্ন কাজে লাগে, অনেক সময় ব্লেন্ডার করে পিঠা তৈরি করি। আর চালটা একটু ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে কারণ ধান আছে, একটু ঝেড়ে বেছে নিব, অনেক দিন হয়ে গেছে, এটা গ্রাম থেকে নিয়ে আসছিলাম আমি। আর এই যে আমি একটু বেছে নিতেছি, আর বেশি না, খুব মানে 2 কেজি মতো চাল, একটু বাঁচতে যা সময় লাগে, ভালোই টাইম লাগছিল। আর এসব কাজ করা তো অভ্যাস নাই, মূলত হঠাৎ করে করতে গেছি, খুব আনিজি লাগতেছে। আর এই কুলোতে না ঝাড়া যাচ্ছে না, মানে তেলা সরে সরে যাচ্ছে প্লাস্টিকের কুলা। আর চাল ঝেড়ে বসেছিলাম, তারপরে দুইটা আপেল কাটলাম কেটে, মা আমি আর মিথিলা খেয়ে নিলাম, কারণ সারাদিন তো ডায়েট করি তত কিছু খেতে পারি না, অন্যদিন বিকালে ফল খাই, আজকে সেটাও পারি না, এজন্য রাতে ফল খেয়ে নিলাম। এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।